বিচারধারার ভেদাভেদে শক্তিমানের জয় চিরন্তন। ক্ষমতার অলিন্দে যার আনাগোনা, সে সব সময় চেষ্টা করছে নিজের মতো করে ইতিহাস সৃষ্টির। অহং সর্বস্ব হয়ে চেষ্টা করছে বাকি সকলকে পদানত করবার। কিন্তু দেশমাতৃকার ঋণ যখন বড় হয়ে দেখা দেয় নিশ্চিত বিলাসিতার থেকে, মান সম্মান যখন প্রিয় হয়ে ওঠে প্রাণের থেকে, তখনই জন্ম নেয় বিপ্লব। যুগে যুগে ভারতের আকাশ বাতাস বারবার মুখরিত হয়েছে বিপ্লবের হুঙ্কার ধ্বনিতে। সময় তার হিসেব না রাখলেও রাতের তারারা সাক্ষী রয়েছে এখনো। মোগলশাহি আর নিজামশাহির অধীনে অধুনা ভারতবর্ষের আকাশ যখন তমসাচ্ছন্ন, শক্তি প্রয়োগে যখন লুণ্ঠিত হচ্ছে ভারতবর্ষের আন বান আর শান, তখন ওসি হাতে গর্জে উঠেছিলেন বীর ছত্রপতি শিবাজি মহারাজ। শত্রুদের বিরুদ্ধে তিনি আগুন, তিনি সিংহ, তিনি কৃষ্ণ, তিনি আলো, তিনি অপ্রতিরোধ্য, তিনি অজেয়। ভারত রাষ্ট্রের ধ্বজা বহনকারী ছত্রপতি শিবাজির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে বিভা ক্যাফের পক্ষ থেকে আজকের নিবেদন, অভিক মুখার্জির কলমে শেষ প্রণাম। আজকের গল্প পাঠে তমাল, বিভিন্ন চরিত্রে নিহারেন্দু, দেবদত্ত, অন্বেষ, অর্ঘ্য, ক্রান্ত এবং তমাল। সম্পাদনায় সায়ন, প্রযোজনা ও পরিবেশনায় বিভা পাবলিকেশন। শুনছেন অভিক মুখার্জির ঐতিহাসিক গল্প শেষ প্রণাম। সমগ্র ভারত তখন তিনটি সালতানাতে বিভক্ত, মোগলশাহী, কুতুবশাহী এবং আদিলশাহী। মোগলদের অধীনে ছিল পুরো উত্তর ভারত এবং বাকি দুই শাহী দাক্ষিণাত্যকে নিজেদের গোলাম বানিয়ে রেখেছিল। ওই সময় শিবাজির পিতা বিজাপুরের আদিলশাহী সালতানাতের অধীনস্থ একজন সর্দার ছিলেন। বালক শিবার হাতেই একসময় রাশ এল। শিবাজিকে কেউ কখনোই বলেনি যে তুমি বিদ্রোহী হও, কিন্তু শিবার মায়ের শিক্ষাই তাঁর রক্তে বুনে দিয়েছিল অস্মিতার বীজ। নিজের ছোট্ট জায়গিরকে এমনভাবে বৃদ্ধি এবং রক্ষা করতে শুরু করলেন শিবা, কেবল আদিলশাহী নয়, মোগলশাহীও ত্রস্ত হয়ে উঠল। বিজাপুরের সুলতান দেখলেন বড় বিপদ। তিনি শিবাজিকে নিকেশ করবার জন্য আফজাল খানকে পাঠিয়ে দিলেন। কিন্তু শিবা তো শিবাই, নিজের খণ্ডযুদ্ধের তাণ্ডবে মুছে দিলেন অর্ধেক বাহিনী সহ আফজাল খানকে। শিবাজির সেনাপতিদের দেখার মতোই দৃঢ়তা ছিল, তারা নিজেদের প্রদেশে খান্ডানি নামক উসুলও আরম্ভ করে দিলেন। বিজাপুরে একটা গুজব দাবানলের মতোই ছড়িয়ে পড়ল, শিবাজি বিজাপুর আক্রমণ করবেন এবং আলী আদিল শাহীকে মসনদ যুত করে তিনি অন্য কাউকে সুলতান বানাবেন। সুলতান দরবার ডাকলেন, সাহায্য চাইলেন কর্নুলের বাহাদুর সর্দার সিদ্দি জওহরের কাছে। সিদ্দি জওহরের পরাক্রম তখন সর্বজন বিদিত, তাঁর যুদ্ধকৌশল অসাধারণ ছিল। 20,000 ঘোড়সাওয়ার আর 40,000 পদাতিক সৈন্য নিয়ে শিবাজিকে শিক্ষা দেওয়ার জন্য সিদ্দি চললেন পানহালগড়। তাঁর সঙ্গে ছিল ফয়সাল খান আর রুস্তম জাহা। শিবাজির পুরো বাহিনীটাই সেই সময় আলাদা আলাদা অঞ্চলে ভিন্ন ভিন্ন লড়াইতে ব্যস্ত ছিল। সময় শিবাজির অনুকূলে ছিল না, আর ওদিকে এগিয়ে আসছিল সিদ্দি জওহর। ঠিক তখনই খবর এলো মোগলদের সর্দার শায়েস্তা খান 75,000 সেনা নিয়ে বেরিয়ে পড়েছে, লক্ষ্য শিবাজি। শিবাজি আদেশ দিলেন, কেল্লায় খাবার ঘি বারুদ সংগ্রহ করে রাখো, দরকার মতো জল এনে রাখো, এখনি। কয়েকদিনের মধ্যেই সিদ্দির ফৌজ পানহালগড়ে এসে পড়ল। তারা কেল্লাবন্দি করে ফেলল শিবাজিকে। সেখানকার সব বাসিন্দাই তখন কেল্লার ভেতরে। ওদিকে শায়েস্তা খান পুনে অধিকার করে ওখানেই জমিয়ে বসল।
মধ্যে দুমাস কাটল। রাজা শিবার ভরসা তখন তার গোলন্দাজের দল। সিদ্ধির বাহিনী কেল্লার দিকে এগোলেই তোপ দাগা হয়, আর প্রতিবারই ধাক্কা খায় সিদ্ধি। পরামর্শ চলছিল কেল্লার ভিতর। শিবাজির বন্ধু তথা কেল্লার প্রহরার দেখভাল করার দায়িত্বে থাকা শরৎ বলল, রাজে, এভাবে আর কতদিন চলবে? বর্ষাকাল পর্যন্ত। সহাদ্রি পর্বত থেকে নেমে আসা বৃষ্টি সিদ্ধির সমস্ত প্রতিরোধ লণ্ডভণ্ড করে দেবে, আমরা তখনই কেল্লা থেকে বেরিয়ে যেতে পারব। দিন গোনা আরম্ভ হল। মৌসুমি বর্ষণ আরম্ভ হলেও কিন্তু সিদ্ধির কাজে কর্মে তার প্রভাব পড়ল না। প্রতিরোধ কমা তো দূরের কথা, উল্টে বেড়ে গেল। তারা বরং একটা নতুন চাল চালল। কাছেই রাজাপুরে এসে বসেছিল কয়েকজন ইংরেজ, তারা ভাড়াটে সৈন্য হিসেবে কাজ করছিল। সিদ্ধি তাদের কাছে দূরপাল্লার কামান আর গোলন্দাজ চাইলেন, তারা সাহায্যও করল। অথচ এই ইংরেজরাই কিছুদিন আগে শিবাজিকে অভয় দান করেছিল, আমরা তোমাকে যথাসাধ্য সাহায্য করব। ইংরেজদের হালকা ওজনের অথচ দূরপাল্লার কামান কিন্তু সিদ্ধির কাজটা সহজ করে দিল। এবার দুর্গ থেকে বেরিয়ে আসা ছাড়া শিবাজির কাছে আর কোনো উপায় রইল না। শিবাজি বুঝে গিয়েছিলেন, আর না বেরোলে হিন্দুশাহীর পতাকার স্বপ্ন চিরকালের জন্য থমকে রয়ে যাবে। এক রাতে পানহালগড়ের কেল্লার গা বেয়ে এক সন্ন্যাসীকে উঠতে দেখা গেল। সকলের নজর এড়িয়ে কেল্লার প্রাচীরের ওপর পৌঁছনোর পর সে প্রহরীদের কাছে নিজেই গিয়ে উপস্থিত হল। তাদের বলল, আমাকে শিবাজির কাছে নিয়ে চলো। তাকে শিবাজির সামনে পেশ করা হল। সন্ন্যাসীকে দেখেই শিবাজি চমকে উঠলেন, তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, আরে মহাদেব, তুই এখানে? সন্ন্যাসীর বেশে আসা মহাদেব আসলে গুপ্তচর, সে শিবাজির বন্ধুও। বিগত 3 মাস ধরে সে সিদ্ধির সেনাদলে ছদ্মবেশ ধারণ করে লুকিয়েছিল, আর এখন সময় সুযোগ বুঝে কেল্লায় ঢুকে এসেছে। বেশ উৎসাহী স্বরে মহাদেব বলল, রাজে, এমন বহু কিন্তু আগে কখনো দেখিনি। সিদ্ধির সব কটা সত্তার সারা দিন ধরে ঘুরে ঘুরে দেখে যে কোথাও কোনো দুর্বল বিন্দু আছে কিনা। সিদ্ধি নিজেও দিনে 2 চক্কর তো দেয়। তাহলে কোনো উপায় নেই বলছিস? আছে আছে, উত্তর দিকে পাহাড়ের ঢালে 2টো চৌকি আছে। অন্যান্য চৌকিগুলোর তুলনায় ওদের 2টোর মধ্যেকার দূরত্ব একটু বেশি। কিস্তি ওখান দিয়েই মাত করা যেতে পারে। মহাদেব, তুই এখন আরাম কর, যা। পরদিন সভা বসল। বাজি প্রভু, ত্রম্বক রাও, গঙ্গাধর পন্থ, ইয়েসাজির মতো মাথারা জড়ো হলেন। ডাকা হলো মহাদেবকেও, সে সব কথা খুলে বলল। ত্রম্বক রাও শুনে বললেন, এ তো শুভ সংবাদে, তাহলে আর অপেক্ষা করে কি হবে? এইবার শিবাজি রাজে ওই পথ ধরে বেরিয়ে গেলেই মঙ্গল। মারাঠা সূর্য শিবাজি এইভাবে পলায়ন করবেন? বাজি প্রভুর কণ্ঠে উষ্মা প্রকাশ পেল। হাসলেন শিবা, তারপর বাজি প্রভুকে বললেন, ইতিহাস থেকে শিক্ষা নাও বাজি। কৃষ্ণ কি মথুরা থেকে বেরিয়ে যাননি? সেক্ষেত্রে কি যাদবদের ডুবে মরতে হয়েছিল? তাও বলি, ভগবান কৃষ্ণ গিয়ে আর কখনো ফেরত আসেননি, কিন্তু আমি আসব, দ্বিগুণ শক্তি নিয়ে ফিরব। ফের অন্তিম হার জিতের আগে কিছু ছোট ছোট লড়াই হারতেই হয়, আর এটা অন্তিম মুহূর্তও নয়। প্রথমত, এখান থেকে বেরোনোটাই কঠিন কাজ, আর দ্বিতীয়ত, শত্রুর চোখে ধুলো দিয়ে 1500 ক্রোশ দূরের বিশাল ঘরের দুর্গে পৌঁছানো চারটিখানি কথা নয়। আপনি বেরিয়ে চলুন রাজে, বিশাল ঘরে আপনাকে সুরক্ষিত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার।
সেই রাত থেকেই মহড়া নেওয়া শুরু হলো। কেল্লার ছোট দ্বার দিয়ে মহাদেও দশজন সঙ্গীকে নিয়ে বেরিয়ে গিয়ে কাঙ্ক্ষিত স্থান স্পর্শ করে সকুশলে কেল্লায় ফিরে এলো। পর পর সাত রাতে এমন মহড়া চলল। প্রতি রাতে তিনজন করে সৈন্য বাড়ানো হলো। শেষ তিনবারে পালকি নিয়েও আনাগোনা করল মহাদেওর সেনা টুকরি। পরীক্ষণ ঠিকঠাক চললেও রাজে কিন্তু সন্তুষ্ট হতে পারছিলেন না। তার মনে হচ্ছিল কোনো না কোনো খামতি রয়ে গেছে। একটা ভুলও সব কিছু বানচাল করে দিতে পারত, আর ধরা পড়ার পরিণাম মানে হিন্দু শাহীর স্বপ্ন সমূলে বিনষ্ট হয়ে যাবে। শিবাজি জানেন যে মারাঠাদের আভ্যন্তরীণ বিভেদ এত বেশি যে তিনি না থাকলে মারাঠারা আজীবন গোলাম থেকে যাবে। শিবাজির ক্ষৌরকর্মের দায়িত্বে থাকা নাপিতের নামও শিবা। শিবাজির নিকটবৃত্তে থাকার দরুন কদিন ধরেই সে সমস্ত পরিকল্পনাই দেখে চলেছিল। কিছু বলার ইচ্ছে থাকলেও তার সাহসে কুলুচ্ছিল না। একদিন শিবাজি দেখলেন তার নাপিত শিবা নিজের কক্ষে আয়নার সামনে দাঁড়িয়ে রাজসিক বস্ত্র আভূষণ পরে নিজের দাড়িতে হাত বোলাচ্ছেন। অবাক হলেন শিবাজি রাজে, ব্যাটা করছে কি? শিবাজি রাজে তার সামনে গিয়ে দাঁড়ালেন। নাপিত শিবার দুই কাঁধে হাত রেখে তার মুখ নিজের দিকে ঘোরালেন। কিন্তু এ কি? শিবাজি রাজের সামনে দাঁড়িয়ে আছে হুবহু শিবাজিরই প্রতিবিম্ব। সামান্য হেসে নাপিত শিবা শিবাজি রাজের জুতোর মতোই জুতো পরে নিল। কোমরে জুড়ল বিছুয়া অস্ত্র তরোয়াল উষ্ণীষ। তারপর দু কদম হেঁটে দেখালো শিবাজি রাজার প্রতিলিপি নাপিত শিবা, এবং সবশেষে শিবাজি রাজের পা স্পর্শ করে বলল, ক্ষমা করুন মহারাজা। মুচকি হাসি রাজার মুখে এসেই গিয়েছিল, কিন্তু সেটাকে গোপন করে ছদ্ম রাগ দেখিয়ে তিনি বললেন, এসব কি শিবা? রাজে, আমি ছেলে খেলা করে আজকের এই বেশ ধরিনি। ভগবান গণেশের আশীর্বাদে আপনার আর আমার নামই শুধু এক নয়, আপনার মতোই চেহারাও পেয়েছি। তাই আপনার মতো পোশাক পরে দেখছিলাম যে আমাকে কতটা শিবাজি রাজে দেখায়। দেখুন, হুবহু এক লাগছে। মারাঠারা ভুল করে চিনে ফেললো, শত্রুদের পক্ষে আমাকে চেনা কিন্তু অসম্ভব। কিন্তু তাতে কি হয়? ছোট মুখে বড় কথা ভেবে অপরাধ নেবেন না রাজে। যদি আমাকে ওরা রাজা শিবাজি ভেবে গ্রেপ্তার করে, তাহলে কিন্তু ওদের কাছে আপনার আর কোনো গুরুত্ব থাকে না। আপনি খুব সহজেই বেরিয়ে যেতে পারবেন, তাই না? একজন সাধারণ নাপিতের মুখে এমন আত্মবলিদানের কথা শুনে শিবাজি রাজের চোখ জলে ভরে উঠল। তিনি শিবাকে বুকে জড়িয়ে ধরে বললেন, আমার দেশে যতক্ষণ তোমার মতো নাগরিক থাকবে, ততক্ষণ রাষ্ট্র সেবা করা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু নিজের জীবন রক্ষার তাগিদে আমি তোমাকে শত্রুর হাতে তুলে দেব কিভাবে? রাজে, আপনার জন্য, মহারাষ্ট্রের জন্য, ভারত ভূমির জন্য কত শত মারাঠা সৈনিক প্রতিদিন লড়ছে, প্রাণ দিচ্ছে। আপনি মারাঠা মাটির উত্তম সন্তান। এই অধমের প্রাণের দাম আপনার জীবনের মূল্যের কাছে নগণ্য। রাজে রাজে, আমাকে আমার স্বর্গপ্রাপ্তির পথ থেকে সরিয়ে দেবেন না। আমি জানি ওদের হাতে ধরা দেওয়ার একটাই মানে, মৃত্যু। কিন্তু আমি ভয় পাই না, কারণ মৃত্যু তো কোনো না কোনো এক সময় এমনিও আসবে। বরং এইভাবে মরলে জীবনের একটা মানে থেকে যাবে। শিবাজি আর কোনো কথাই বলতে পারলেন না। চোখের জল মুছতে মুছতে তিনি মন্ত্রণা কক্ষের দিকে এগোলেন।
নিশুতি রাত, পূর্ণিমা, কিন্তু আকাশে এত মেঘ যে চাঁদ চোখে পড়ছিল না। কেল্লার গুপ্ত দ্বার দিয়ে বাজি প্রভুর নেতৃত্বে দুটো পালকি বেরোল। এবারে কিন্তু পালকির সঙ্গে আর বিশ তিরিশ জন নয়, ছশো মাওয়ালি সৈনিক আর দুশো কাহার। এতজন পালকি বাহক থাকার একটাই কারণ, কোনো পালকির বাহকদের গতি শ্লথ হয়ে এলেই অপর কয়েকজন তার জায়গা নেবে। বৃষ্টি পিছল পাথুরে পথ বেয়ে টানা দৌড়ে পালকি বহন করা সহজ কাজ নয়। নগ্ন পথ, যাতে ন্যূনতম শব্দও এড়ানো সম্ভব হয়। নাপিত শিবা একটি পালকিতে শিবাজি রাজের বেশে বসেছে, আর অপর পালকিতে সত্যই শিবাজি। দুটি পালকি বেরিয়ে দুটি ভিন্ন দিকে গতি নিল। বিপক্ষের চৌকির কাছাকাছি গিয়ে পড়ল একটা পালকি। পালকিটা বেশ ধীরে সুস্থে নীরবে পার হচ্ছিল, এমন সময় একজন কাহাড়ের পা গেঁথে গেল কাদায়। সেই সময় সামান্য হলেও কিছু শব্দ তার মুখ দিয়ে বেরিয়েই গেল। নীরব প্রান্তরে সামান্য শব্দ বড় আকার নেয়, আর তাতেই বিপক্ষের প্রহরীরা সজাগ হয়ে উঠল। আওয়াজ এলো, আর সেই গর্জন শোনা মাত্রই এতক্ষণ ধীরে চলো বলতে থাকা বাজি প্রভু বললেন, তেজ চলো। সকলে তীরের বেগে ছুটতে আরম্ভ করে দিল। সিদ্ধি নিজের তাঁবুতে ঘুমোচ্ছিলেন। একজন সৈনিক এসে সব কথা জানাল। ঘুম ছুটে যেতেই সিদ্ধি খেপে উঠল। আর একজন এসে বলল, শিবাজি পালিয়ে গেছে। এইবার বিছানার পাশে রাখা তরবারিটা টেনে সংবাদদাতার মাথাটাই ধর থেকে আলাদা করে দিলেন সিদ্ধি। চিৎকার করে বলতে লাগলেন, মাসের পর মাস শিবাজির জন্য ডেরা জমিয়ে বসে আছি, আর এখানে এসে নাকি খবর দিচ্ছে যে শিবাজি পালিয়েছে। সিদ্ধি নিজে সবটা খতিয়ে দেখতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিলেন। আর তখনই আর একজন এসে খবর দিল, শিবাজি ধরা পড়েছে। সিদ্ধির মুখে চোখে তখন আনন্দের লহর। সিদ্ধির প্রধান সর্দার মাসুদ খানের পিছু পিছু তাঁবুতে প্রবেশ করলেন শিবাজি। বাঘ যেভাবে হরিণের পালে ঢোকে, আগুন যেভাবে দাবানল হয়ে বনকে গ্রাস করে, সেইভাবেই দেখে মনেই হল না যে তিনি শত্রুর মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। শান্ত অর্ধনিমিলিত চক্ষে তিনি সিদ্ধির দিকে তাকিয়ে ব্যঙ্গ করে একটা গভীর প্রশ্বাস নিলেন। সিদ্ধি ঠিক কি করবেন বুঝে উঠতে না পেরে বললেন, কি হলো রাজামশাই, শুনলাম নাকি তুমি ওই পালিয়ে যাচ্ছিলে। পালাবই তো ভেবেছিলাম, কিন্তু সেটা তো আর হলো না। হলে কি আর আমাকে এখানে দেখা যেত। যাক 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 যাক, দেখা যখন গেছে তাহলে বসুন বসুন বসুন। আর একটা কথা বলছি, আমার যদি কোনো বেয়াদপি হয়ে থাকে তাহলে একটু মাফ করে দেবেন রাজাজি। শিবাজি দাপটের সঙ্গেই সিদ্ধির সামনে গদির ওপর বসলেন। সিদ্ধি আবার বলতে আরম্ভ করলেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি যে এই পালানোটা যখন আর হলো না, তবুও জিজ্ঞেস করি, বলছি যে ওই পালাতেন যদি তাহলে কোথায় যেতেন। গীতায় বলা হয়েছে কর্ম করো, ফলের চিন্তা করো না। কেল্লা থেকে বেরিয়েছি, এখন আপনার সামনে এসে পড়েছি। সুযোগ পেলে গিয়ে পৌঁছতাম বিশাল গড়ের দুর্গে, আর সেখানে গিয়ে পড়লে তুমি আমার কিচ্ছুটি করতে পারতে না। শিবাজি রাজের অমন শান্ত ভঙ্গিতে কথা বলা দেখে মাসুদ খান খানিকটা খেপে উঠল, বলল, এই মারাঠার বাচ্চার জন্য দিন রাত এখানে পড়ে থাকতে হচ্ছিল আমাদের, আর আপনি এর সঙ্গে এত তামিজ নিয়ে কথা বলছেন। সালতানাতের দুশ্মন এই শিবাজি, এর মাথাটা কেটে ফেলুন এখনই। খামোশ! শিবাজি সালতানাতের দুশ্মন হতে পারেন, কিন্তু উনি কোনো সাধারণ ব্যক্তি নন। ওনার শুনানি স্বয়ং সুলতান করবে, ততক্ষণ উনি আমাদের মেহমান।
ওনাকে যদি কোনো ধরনের অপমান করা হয় তাহলে কিন্তু তার কঠোর শাস্তি আছে। সিদ্ধি আরও কিছু বলতেই যাচ্ছিলেন আর তখনই একজন গুপ্তচর তাঁবুতে প্রবেশ করল। সিদ্ধির অনুমতি নিয়েই সে তার কানে কানে কিছু একটা বলল। আর কথাটা শোনা মাত্রই সিদ্ধি শিবাজির দিকে তাকিয়ে বাজঘাই গলায় প্রশ্ন করল, কে তুমি? কে আমার? শিবাজি রাজে। আমার দার গুস্তাক। শিবাজি এখন বিশালগড়ের কেল্লার পথে চলেছে, খবর পেয়ে গেছি। তুই কে? আমি তো শিবাই, শিবাজি রাজের নাপিত শিবা। কেন সিদ্ধি, তুমি কি ভেবেছিলে? শিবাজি বাচ্চা ছেলে, তাকে ধরা কি হাতের মোয়া? এই চাইলাম আর এই পেলাম। এতক্ষণে তিনি অনেকটা পথ পেরিয়ে গেছেন, অনেকটা। শিবার এই হাসি সহ্য করতে না পেরে সিদ্ধি তার পেটে তলোয়ার ঢুকিয়ে দিল। শেষবারের মতো মাতৃভূমির নামে জয়ধ্বনি দিয়ে মারাঠা বীর মাটিতে লুটিয়ে পড়ল। জয় মারাঠা। ওদিকে মাসুদ খান নিজের ফৌজ নিয়ে বিশালগড়ের দিকে ছুটে চলল। আর তারও আগে ছুটে চলেছিল সত্যিকারের শিবাজি রাজের পালকি। পালকিটাকে ঘিরে ছিল 600 সৈন্য, যাদের নেতা ছিলেন বাজি প্রভু নিজে। রাত ভোর হয়ে গেল, ভোর থেকে বেলা দুপুর হল, তবুও থামল না পথ চলা। বিশালগড় যে অনেক পথ, পিছনে সাক্ষাৎ জমের মতো মাসুদ খান উড়ে আসছিল। বিশালগড় থেকে 3 ক্রোশ দূরের গজাপুর উপত্যকায় শিবাজির বাহিনীর পিছনে কিছুটা দূরে মাসুদের 1500 ফৌজকে দেখা গেল। আর তখনই সামনের দিক থেকে খারাপ খবর বয়ে আনল গুপ্তচর। মারাঠা সর্দার সুরবে এবং রাজা যশবন্ত সিং বিশালগড়কে ঘিরে ডেরা ফেলেছে। তারা মোগলদের হয়ে শিবাজিকে শায়েস্তা করবে বলে এসেছিল। বাজি প্রভু আদেশ দিলেন, পালকি থামাও। শিবাজি শিবিকার মধ্যে থেকে মাথা বের করলেন। বাজি প্রভু তাকে বললেন, রাজে আমার মনে হচ্ছে আমরা ফেঁসে গেছি, কিছু উপায় বলুন রাজে, হুকুম করুন। কিন্তু শিবাজি বা তখন কি করবেন, কিন্তু কিন্তু করছেন তিনি। আর তখনই বাজি প্রভু বলে উঠলেন, রাজে রাজে হাতে সময় খুব কম, জলে কুমির ডাঙায় বাঘ। আমি বলি আপনি অর্ধেক সৈন্য নিয়ে সুরবের বুহ ভাঙার জন্য এগোন, বাকিদের নিয়ে আমি মাসুদকে আটকাচ্ছি। তুমি কি পাগল হয়ে গেছো? 300 সৈন্য নিয়ে 1500 ফৌজকে আটকাবে? আমি তো লড়ে জিততে চাইছি না রাজে, শুধু কিছুক্ষণের জন্য ওদের ব্যস্ত রাখতে চাইছি, আপনার মঙ্গলের জন্য। আপনি শুধু একটিবার বিশালগড়ের মাটিতে পা রাখুন, ব্যাস। শিবাজি বুঝে গেলেন যে বাজি কি বলতে চাইছেন। রাজের জীবন রক্ষা করার জন্য বাজি নিজের প্রাণের বাজি লাগাতে চলেছিলেন, অন্য উপায়ও কিছু ছিল না। উদাস মনে শিবাজি বাজি প্রভুকে আলিঙ্গন করে বললেন, আসি। আসুন, কেল্লায় গিয়ে তোপ দাগবেন, আমি বুঝে যাব যে শিবাজি রাজে কুশলে কেল্লায় পা রেখেছেন। বাহিনীর অর্ধেক নিয়ে শিবাজি এগোলেন। আর তারপরই বাজি প্রভু সিংহের মতো হুঙ্কার করে বলে উঠলেন, আমার বীর মারাঠা ভাইয়েরা, যতক্ষণ না তোপের আওয়াজ শুনতে পাবে ততক্ষণ যেন আমাদের পার করে কোনো শত্রু ওদিকে না যেতে পারে। মারাঠা রক্তের সম্মান এখন তোমাদের হাতে। জয় ভবানী। 300 বীরের জয় ঘোষে উপত্যকা যেন জীবন্ত হয়ে উঠল। ওদিকে শিবাজি নিজের বীরদের সঙ্গে নিয়ে ছুটে চলেছিলেন।
যখন তিনি বিশালগড় থেকে সামান্য দূরত্বে, তখন সুরবে সেই খবর পেল। প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা সফল হল না। কলা মূলর মতো শত্রুদের কাটতে কাটতে এগুলো শিবাজির বাহিনী। এবং একটা সময় শিবাজির মাওয়ালিরা বিশালগড়ের মাটিতে পা রাখল, নাগাড়া বেজে উঠল। শিবাজি বললেন, কামান গর্জে উঠল। সমস্ত ঘায়েল সৈন্যকে শুশ্রূষার আদেশ দিয়ে তিনি নিজে কেল্লার সব থেকে উঁচু বুর্জে উঠে গেলেন। গজাপুরের উপত্যকার দিকে দেখতে লাগলেন তিনি। শান্ত উপত্যকা চোখে পড়ল। রাজার মন খারাপ হয়ে গেল। বৈঠকখানায় গিয়ে চুপ করে বসে পড়লেন। ঘণ্টাখানেক পর ছুটতে ছুটতে এলো বিশালগড়ের কেল্লার কেল্লাদার। তার পেছনেই একজন আহত রক্তাক্ত সৈন্যকে বয়ে আনল সকলে। তাকে শুইয়ে দেওয়া হলো নির্দিষ্ট জায়গায়। রাজাকে দেখেই সেই ঘায়েল সৈনিক মাথা তুলে বসার চেষ্টা করল, কিন্তু পারল না। সে ব্যথায় কুঁকিয়ে উঠল। ব্যাকুল শিবাজি রাজে বললেন, শুয়ে শুয়েই বলো কি ঘটেছে। রাজে, রাজে বাজি প্রভু বীরের মতো লড়েছেন। উপত্যকার এপারে বিপক্ষের কেউ পা রাখতে পারেনি। যে এগিয়েছে তার মুন্ড ধর থেকে আলাদা করে দিয়েছে বাজি প্রভু। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে শত্রুপক্ষ আর এগোবে কিনা তাই নিয়েই দোনামোনা করছিল। এক হাতে তলোয়ার আর এক হাতে বললাম নিয়ে বাজি প্রভুর সে কি রণমূর্তি। এরপর মাসুদ খান আর না পেরে বন্দুক ধরে বাজি প্রভুকে ঝাঁঝরা করে দেয়। আমরা তো একবারের জন্য চমকে ভেবে নিয়েছিলাম যে বাজি প্রভু আর নেই। কিন্তু আমাদের চমকে দিয়ে তিনি বলে উঠলেন, কেউ কি কামানের আওয়াজ শুনতে পেয়েছ? আমরা উত্তর দিলাম, না না পাইনি। উনি ওই অবস্থায় আবার উঠে দাঁড়ালেন, বললেন, রাজে এখনো কেল্লায় প্রবেশ করেননি, তার বাজি কিভাবে এত আগে হেরে যায়। হাতের বল্লম নিয়ে আরো বিপক্ষের একজনকে খতম করে শত্রুদের মারতে আরম্ভ করলেন। শিবাজির চোখ জলে ভরে উঠল। যে দৃঢ় শিবাজি রাজাকে সবাই সবসময় দেখেছে, তাকে কাঁদতে দেখে অবাক হল সকলেই। শিবাজি খুব মৃদুভাবে জিজ্ঞাসা করলেন, তারপর তোপ দাগার শব্দ শোনা গেল। বাজি প্রভু শব্দের উচ্ছের দিকে তাকিয়ে বললেন, রাজে শেষ প্রণাম। নিজের কথা শেষ করে আহত সৈনিক প্রবল